যেদিন বড় আশা করি কীর্তন করবো সেদিন আর কীর্তন করবো একদিন ভিডিও এসেছিলাম মনে বলো বাসনা নিয়ে আপনি এই কৃষ্ণ বলরাম সেবার প্রকট তাই দিতে কীর্তনে আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবে রেখে চরণতলি পাবো একটু আনন্দ করব মনে হয় আজার আনন্দ হচ্ছে কারণ কে জানে মানে হয় আমার কপালি তবে আষাঢ়ের পাশে যুবক মন্ডল যে দাঁড়িয়ে আছে আমি আষাঢ়ে উঠেই দাঁড়িয়ে একটি কথা বলেছিলাম যে আপনাদেরকে দর্শন করি ভারতের ত্রিপুরা ধর্মনগর প্রপারি একটি আষাঢ়ের কথা স্মরণ হয়েছে আমার মনে হয় সেই আষাঢ় আজ পূর্ণ হবে না আপনারা দুধ পাচ্ছেন মানে আপনাদের চরণ দিলে আমাকে দান করবেন না আপনারা যখন বাড়ি থেকে বন্ধ করে বাহির হয়ে আসেন মানে হয় প্রতিজ্ঞা করে এসেছেন আজ আর বিধান বাবুকে সঙ্গ দেব না যদি আপনাদের অন্তরে সেই আশা থাকে আমি আপনাদের কাছে ভিক্ষুক হয়ে ফেলতে প্রার্থনা করছি আপনাদের চরণ দলিত পাশে আসরে দান করে যান হরি বল আসুন এই আসরে বসে আমরা একটু আনন্দ করে নিই আমি ভিক্ষা প্রার্থনা করছি আপনাদের কাছে একটু বসে দেখুন না আনন্দ না হলে চলে যাবেন তারপর পড়াশুনির পড়াশে লোহা কি হয় বাবা পড়াশুনির পড়াশে পড়াশুনির পড়াশে লোহা সোনা হয়নি তাহলে গৌর পড়াশে আমরা কেন সোনা হল না গৌর পড়াশে অভক্ত কৃষ্ণ ভক্তে পরিণত হয়ে যায় হরি বল একটু বসুন একটু বসে ভক্তের চরণ দিলে অঙ্গে মেয়েকে দেখুন কতটুকু আনন্দ হয় পরশমণির পরশে লোহা যদি সোনা হয় আজ এই সন্ধ্যা বেলা গৌরী পরশে আমাদের মানব জন্মকে ধন্য হয়ে যাবে তার সাথে আমরা যে আলোচনায় যাবো তার নাম হচ্ছে নাম যজ্ঞ নাম যজ্ঞ অনন্ত কৃষ্ণের নাম অনন্ত মহিমা অনন্ত মহিমা নারদাদি কিরাসতে যে যজ্ঞটি দান করছে সেই যজ্ঞের নাম হচ্ছে গোবর মঙ্গল হরি নাম মহাযজ্ঞ হরি বল দান করলে গোবর গোটা বিশ্বের মঙ্গল হয়ে যায় যে যজ্ঞ দান করলে তারা প্রতিবেশীর মঙ্গল হয় যে যজ্ঞ দান করলে সর্বজীবীর কল্যাণ হয় যে যজ্ঞ দান করলে সর্বপ্রাণীর কল্যাণ হয়ে যায় যেবা যাহারা এই হরিনাম মহাযজ্ঞের আয়োজন করেছে তাদের কি কোনো স্বাস্থ্য আছে বাবা
যারা এই যজ্ঞের আয়োজন করেছে, ব্রতী হয়েছেন মহাপ্রভু চরণে। যারা মাছ মাংস পায়, যারা গৃহী, এই আমিষ আহার অবস্থায় যদি মহাপ্রভুর সেবা করা হয়, মহাপ্রভু সেই সেবা গ্রহণ করিবেন। কিন্তু এই গৃহস্থের বাড়ি থেকে যদি কোন ত্যাগী বৈষ্ণব বিন্দু মাত্র তন্ডুল ভিক্ষা করে নিয়ে যায়, আপনার দেওয়া সেই তন্ডুল মানে চাল অন্ন প্রসাদ তৈরি করে বৈষ্ণব মহাপ্রভুর সেবা দেন, আপনার সেবাটা কি হলো না? বিচারটা আপনাদের কাছে দিয়ে দিই। যেবা যাহারা এই ভুবন মঙ্গল হরিনাম মহাযজ্ঞে একটি টাকা দুটি টাকা দান করেছে, মনে রাখবে মহাপ্রভুর রিজার্ভ ব্যাংকে আপনাদের অর্থটা ডিপোজিট রেখেছে। এই অর্থ জীবনে কোনোদিন ক্ষয় হবে না। যদি বাই থাকবে না, বন্ধ থাকবে না, থাকবে না মায়ার সংসার, যদি অবকারে নিয়ে কাকাল হয়ে না যাব, সেদিন নিত্যানন্দ প্রভু হরি নামের সেই দান করে আত্ম গোবর বলির কাছে যে বলবে, নাও নাও তোমার ভক্তের পড়ে নাও, সেই ভক্তকে বই কোন পেপার করে দাও। একটা চিত্র গুরুত্বের কাটায় তোলা থাকবে। দেখো যে বা যাহারা দান করলেন তাদের কোন স্বাস্থ্য নেই, এই দানে যে বা যাহারা অংশগ্রহণ করবে, শ্রবণ করবে, সেবায় থাকবে, তাদের কর্ম কখন নিষ্ফল হবে না, হরি বল, তাদের কর্ম সফল হয়ে যাবে। বর্তমান কি সময়, আমরা যখন শুধু বাংলাদেশে নয় ভারতেও বিভিন্ন প্রান্তে প্রান্তে দাঁড়িয়ে দাঁড়িয়ে যাচ্ছি, এলাকার পরিবেশ বুঝতে বাকি নেই। বর্তমানে মাইনরিটির উপর যে প্রেশার পড়েছে, প্রেশার ঠিক করেছে সরকার, কিন্তু সরস্বতী পূজায় দুটো নির্বাচন এক কেন্দ্রিক। এই সরস্বতী পূজা বিদ্যালয় প্রাঙ্গণে হয়, ছাত্র ছাত্রীদের জন্য প্রযোজ্য, কারণ বিদ্যার দেবী সরস্বতী, মাইনরিটি টাকার কারণে সরস্বতী পূজার জন্য নির্বাচন হচ্ছে। আমরা যে কতটুকু প্রেশারের সম্মুখীন আছে একমাত্র ভগবান ছাড়া আর কেউ বলতে পারবে না। আর আমাদের মধ্যে যদি উত্তোলন হয়ে যায়, আমাদের মধ্যে যদি ডিভাইডেড শুরু হয়ে যায়, আমরা আমাদের জন্য যদি ক্ষতিকারক হয়ে দাঁড়ায়, অন্তত সুযোগ নেই। যেমন যাহারা দান করছেন তাদের কোনো স্বার্থ নেই, নিঃস্বার্থে মহাপ্রভুর চরণে ব্রত হয়েছেন। কেন হে গোবিন্দ, তুমি একটিবার তোমার এই কলিহত জীবের দিকে লক্ষ্য দাও, লক্ষ্য দিয়ে তোমার কলিহত জীবের পথিক্রমার করো না, যেন কৃষ্ণ পদে তাদের পথে হয়ে যায়। হরি বল, সেই সপ্তমে কি করছে? কাজে আসুন, যাদের জন্য আজ আমরা ভাগ্যবান হয়েছি, যে বা যাহারা যজ্ঞ দান করছে তাদের জন্য দুটি হাত উঠাই মহাপ্রভুর চরণে প্রার্থনা করে যাই, যেন প্রতি বৎসরে বৎসরে এই হলে না মহাযজ্ঞ দান করে আমাদের মতো মাতৃ তাদেরকে উদ্ধার করতে পারি। সবাই দুটো হাত উঠাই আমাদের সঙ্গে একটু প্রার্থনা করবে। সবাই যাদের হাত আছে তারা একটু হাত উঠাও, যাবে প্রার্থনা ঠাকুর করবে। হরে কৃষ্ণ 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে 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 রাম হরে রাম।
আমরা স্মরণ করবো নাম জপ জপ তারপরে বলতে যাই না নাম জপ জপ নাম মাহাত্ম্য বর্তমান কাহিনীর অন্তর্গত যার শিশু নামটি ছিল পরিপূর্ণ হয়ে গিয়েছে তাই মহাবিষ্ণু অবতারে কমলাক্ষ মদন মোহনের প্রার্থনা জানালেন আসিয়া পাতাই মায়া
যিনি সৃষ্টিকর্তা ব্রহ্মা ভগবানের সেই বৃন্দাবনের রূপ অবিশ্বাস করার ফলে তার জগৎকুলে জন্ম হয়েছে, নাম হলো জগৎ হরিদাস, যার বাড়ি বাংলাদেশের খুলনা জেলায় গ্রামে। পিতার নাম ছিল হরিউল্লা, যখন হরিদাসের শিশুকালের নাম ছিল যার নাম ছিল হানেশ, মুসলমানের ছেলে মুসলমানের ছেলে গো, প্রতিদিন থেকে উঠে গোবা চড়ির কারণে গোচারণে যায় মায়েরা উলুকলনি করছে, বৈষ্ণব বাবাজি সংকীর্তন করছে, উলুকলনি সংকীর্তন হরিনামের ধ্বনি শুনে মহতের আগমনে মহোৎসব হয়, যেখানে সাধুগুরু বৈষ্ণবীর পদদলিত কলন হয় সেখানে মহোৎসব হয়, আর ভক্ত দ্বারা অনুষ্ঠান করা যায়, মহোৎসব করা যায়,
পাঠক মহোদয় পাঠ করছেন, বললেন আজকে পাঠ শুধু একটি কথা বলি, পাঠের বিশ্রাম দেব। যেমন পাঠক মহোদয় পাঠ করলে এই বাস্তব জগতে যার কেউ নেই তার ভগবান আছে, এই কথা বলে বিশ্রাম দেবে। যার কেউ নেই তার যদি ভগবান থাকে তাহলে তো জগতে আমার ভাই বান্ধব কেউ নেই। আমার মা ছিল শিশুকালে আমাকে দেখে মাও মারা গেল, বাবা আছে বাবা তো আমার সারাদিনের মধ্যে একটিবার পুজো নেই, তার তো কেউ নেই। যার কেউ নেই তার জন্য ভগবান আছে, গোবিন্দ আছে। আমি বিশ্বাস করি নি আর বিশ্বাস কৃষ্ণ মিলি তর্ক বহু হতো প্রতিদিন। এই পাঁচ বছরের শিশু সন্তান গোবাজুড়ির পায়নি মাটি দিয়েছে গোচারণ করে একটা বৃক্ষ তোলার চেষ্টা করছে। পাঠক মহোদয় যে পাঠ করে বললে যার কেউ নেই তার ভগবান আছে কথাটি চেষ্টা করতে করতে অক্লান্ত পরিশ্রম করে শিশু সন্তান বিশ্রামে চলে গিয়েছে। সারা যে দিবস বৃক্ষের নিচে ঘুমিয়ে তার কালিগুলি এদিকে প্রতিদিন হবিউল্লাহর পুত্র হরিশের নামে কত যে বিচার যায়, হবিউল্লাহ তার পুত্রকে কত যে প্রহার করে কত যে শাসন করে, ভেত্রাঙ্গের আঘাতে পৃষ্ঠা দেশে লুদি জড়ে যায় তবু তার এই ভেত্রাঙ্গের আঘাত সহ্য করতে হয়, প্রতিনিয়ত অভ্যাস পরিণত হয়ে গিয়েছে। কমে আছে এদিকে পূর্বের সূর্য দেবতা পশ্চিম গগনে হস্ত দিয়েছে, হঠাৎ করে ঘুম থেকে জেগে চেষ্টা করছে আমারই আমি যে সারা দিবস ঘুমালাম আমার গোবাচনের পাল না জানি মানুষের কৃষির কত অনিষ্ট করেছে, আজ যে আমার বাড়িতে বিছাজ যাবে আমি তো সহ্য করতে পারবো না, চিন্তা করছে আবার চিন্তা করছে এই জগতে যার কেউ নেই তার তো ভগবান আছে, ভগবান কি আমাকে রক্ষা করেছে, চতুর্দিকে তাকিয়ে দেখে কি এই দেববংশের পাল বৃক্ষের চতুর্দিকে ঘুরছে, অনেক অন্তরে বয়ে এই দেববংশের পাল নিয়ে বাড়িতে আসলে